আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তানের সিদ্ধান্তকে জাতিসংঘের প্রশংসা। সাগর থেকে উদ্ধারকৃত রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাতে চায় ভারত। ক্ষমতা গ্রহণের এক মাসেই বিমান হামলার নির্দেশ বাইডেনের। খাশোগিকে হামলার অনুমোদন দেন মোহাম্মদ বিন সালমান, মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। ইরান ইস্যুতে ব্যর্থতা স্বীকার যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষে জানিয়ে দেব মিয়ানমারের রাতভর অভিযান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ভারত পাকিস্তানের সিদ্ধান্তকে জাতিসংঘের প্রশংসা। ভারত পাকিস্তানের সীমান্ত রেখায় উভয় দেশের সংঘর্ষ থামানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এছাড়া সীমান্ত অঞ্চলে উত্তেজনা হ্রাসে নেওয়ার গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র ইস্তোফানি দুজারিক বলেন, নিয়ন্ত্রণ রেখা ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতি মেনে চলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মহাসচিব। সমস্যা সমাধানে একটি যৌথ কাঠামো তৈরি করার সিদ্ধান্ত নিয়েও আশা প্রকাশ করেছে তিনি। মহাসচিব মনে করেছেন, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এমন সমঝোতার ফলে ভবিষ্যতে শান্তির বার্তার পথ আরো প্রশস্ত হয়েছে। এদিকে নয়াদিল্লির এই পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জেনস সাকি বলেছেন, সীমান্তে শান্তি ফেরাতে ভারত ও পাকিস্তানের যৌথ বিবৃতিকে স্বাগত জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকবে। আমরা দুই দেশকেই এই প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে জানায়, ফেব্রুয়ারি 25 তারিখ থেকে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সঙ্গে নয়া সংঘর্ষ বিরতি চুক্তি বলবৎ হয়েছে। দুই দেশের সেনা কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই পদক্ষেপে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। দুই দেশের ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশনস বা DGMO এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে শান্তি বজায় রাখার স্বার্থে পারস্পরিক সম্পর্ক সমস্যা মিটিয়ে নিতে পদক্ষেপ করতে রাজি হয়েছে দুই দেশের সেনা কর্মকর্তারা। নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি যাতে সঠিকভাবে মেনে চলা হয় সেই বিষয়ে নজর রাখতে রাজি হয়েছে দুই দেশ। 24 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বা 25 ফেব্রুয়ারি থেকেই এই চুক্তি কার্যকর হবে। যে কোনো বিষয়ে মত পার্থক্য হলে হটলাইনের মাধ্যমে তা আলোচনা করা হবে। এছাড়া দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত বর্ডার ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হবে। সাগর থেকে উদ্ধারকৃত রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাতে চায় ভারত। ভারতের কোস্টগার্ড শুক্রবার আন্দাগাম সাগর থেকে একটি রোহিঙ্গা নৌকা উদ্ধার করেছে। নৌকায় 81 জন জীবিত ছিলেন ও 8 জন ইতোমধ্যে মারা গেছেন। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, তারা নৌকাটি মেরামত করছে যেন উদ্ধারকৃতদের বাংলাদেশে ফেরত পাঠানো যায়। নৌকাটি ফেরত পাঠানোর জন্য ভারতের সরকার বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে গত 11 ফেব্রুয়ারি রোহিঙ্গাদের নিয়ে নৌকাটি বাংলাদেশের কক্সবাজার থেকে ছেড়ে যায়। নৌকাটিতে 56 জন নারী, 8 জন কিশোর, 5 জন কিশোরী ও 21 জন প্রাপ্তবয়স্ক পুরুষ ছিলেন। সাগরে যাত্রা শুরুর 4 দিন পরে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সাগরে ভেসে থেকে যাত্রীরা তীব্র পানির শূন্যতা এবং খাদ্য ও খাবার পানির অভাবে ভুগছিলেন। ভারতীয় কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, এই সপ্তাহের শুরুতে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং বাঁচানোর জন্য কয়েকজন রোহিঙ্গাদের কাছ থেকে তারা অনুরোধ পান। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এটি একটি মানবিক সংকট এবং তাদের জীবন বাঁচাতে আমরা যতটা পারা যায় করেছি। তিনি আরো বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্ধারকৃত রোহিঙ্গাদের বাংলাদেশে কিভাবে ফেরত পাঠানো যায় তা নিয়ে কাজ করছে। ভারত নৌকাটি মেরামত অথবা পরিবর্তন করে আরেকটি নৌকা দেবে যেন তাদের নিরাপদে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। উদ্ধারকৃতদের খাবার, ঔষধ এবং নারী ও শিশুদের ভালো জামা কাপড় দেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছিলেন, নৌকাটি উদ্ধারের জরুরি অনুরোধ পেয়ে কোস্টগার্ডের 2টি জাহাজ নিয়োজিত করা হয়েছে।
ক্ষমতা গ্রহণের এক মাসেই বিমান হামলার নির্দেশ বাইডেনের। ক্ষমতা গ্রহণের এক মাস পরেই বিমান হামলা পরিচালনার নির্দেশ দিলেন মার্কিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের মসনদে বসেন বাইডেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিপুল ভোটে পরাজিত করে ক্ষমতায় আসেন এই ডেমোক্র্যাটিক নেতা। খবর সিএনএন এর খবরে বলা হয়েছে, সিরিয়ায় ইরান সমর্থিত দুটি মিলিশিয়া গ্রুপের মধ্যে গ্রুপের ঘাঁটিতে বিমান হামলার নির্দেশ দিয়েছে বাইডেন। মার্কিন মসনদে বসার পর যুদ্ধ পরিচালনার জন্য এটি তার প্রথম নির্দেশ। জানা গেছে, নির্দেশের পর এরই মধ্যে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের দুটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মার্কিন বাহিনীর ওপর রকেট হামলার ঘটনা ঘটে। ওই হামলা ইরান সমর্থিত ওই মিলিশিয়া গ্রুপ দুটি চালিয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর, তবে এর পক্ষে জোরালো কোনো প্রমাণ নেই তাদের। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, এই হামলাগুলো প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশেই হয়েছে। এটি শুধু আমেরিকা ও জোট বাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া জানানো নয়, বরং এই ব্যক্তিদের বিরুদ্ধে চলমান হুমকি মোকাবেলা করার জন্য কর্তৃপক্ষ এই হামলার অনুমোদন দিয়েছে। জোটের শরিকদের সহ মার্কিন মিত্রদের সাথে পরামর্শ করে বাইডেন এই হামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। খাশোগিকে হত্যার অনুমোদন দেন মোহাম্মদ বিন সালমান, বলছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান তুরস্কের সৌদি আরব দূতাবাসে ভিন্ন মতাবলম্বী ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার বিষয়টি অনুমোদন করেছিলেন। 2018 সালের 2 অক্টোবর জামাল খাশোগিকে প্রলুব্ধ করে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে নিয়ে যাওয়া হয়। সেখানে যুবরাজের কর্মীরা তাকে হত্যা করে তার লাশ কয়েক টুকরো করা হয়, তবে তার লাশের টুকরোগুলো আর খুঁজে পাওয়া যায়নি। রিয়াদ অবশেষে স্বীকার করে যে খাশোগিকে ভুলভাবে হত্যা করা হয়েছিল, তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক অ্যাভরিল হিনোস শুক্রবার এক বিবৃতিতে বলেন, গোয়েন্দা সম্প্রদায়ের সাথে সমন্বয় করে এবং আইসির সূত্র ও পদ্ধতিগুলো রক্ষা করে এই প্রতিবেদনটি তথ্য প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের বাদশাহ সালমানের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউস জানিয়েছে যে ইয়েমেনের যুদ্ধ বন্ধ জন্য জাতিসংঘ ও আমেরিকা নেতৃত্বাধীন নতুন কূটনৈতিক প্রচেষ্টা এবং ইরানের আক্রমণাত্মক হামলার মুখোমুখি হওয়ার সৌদি আরবকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি সহ বাইডেন ও সালমান আঞ্চলিক সুরক্ষা নিয়ে আলোচনা করছে। সূত্র ভোয়া। ইরান ইস্যুতে ব্যর্থতার শিকার যুক্তরাষ্ট্রের। ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা সহ বেশ কিছু লক্ষ্য পূরণে দীর্ঘদিন ধরে এমন কৌশল নিয়ে এসেছে ওয়াশিংটন, তবে এটি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে গতকাল স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেন যে সব লক্ষ্যে ট্রাম্প প্রশাসন ইরান বিরোধী এই নীতি নিয়েছিলেন তার একটিও অর্জিত হয়নি। বিষয়টি আরো স্পষ্টভাবে বলতে গিয়ে প্রাইস বলেন, সর্বোচ্চ চাপ দেওয়ার শেষ কথা হলো এই নীতি ব্যর্থ হয়েছে, বিষয়টি যে কেউ ভালোভাবে খেয়াল করলে এটি হবে তার উপসংহার। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আরো ভালো একটি চুক্তিতে ইরানকে বাধ্য করতে চাপ দিয়ে আসছিল ট্রাম্প প্রশাসন। এছাড়া তেহরান ও তার মিত্রদের ভয় দেখানো এবং আরো বেশি মার্কিন স্বার্থ আদায়ের লক্ষ্য নিয়েছিল ওয়াশিংটন। এর একটিও অর্জন করা তো দূরের কথা, বরং বিপরীত চিত্র দেখা যাচ্ছে এটা সত্য, এমন মন্তব্য করে প্রাইস আরো বলেন, গত 4 বছরে এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে বাইডেন প্রশাসন এখন সুস্পষ্ট কূটনীতির পথে হাঁটছে। প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি সই করে বিশ্বের 6 জাতিগোষ্ঠী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ তার সময়ে এই চুক্তি মেনে নিতে পারেনি ট্রাম্প। ইসরায়েলি চাপের মুখে 2018 সালে চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন নেতানিয়াহু ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্প। এরপর তেহরানের ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা চাপিয়ে দেন তিনি। তবে ওবামার উত্তরসূরি নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তিতে ফেরার ইঙ্গিত দিয়ে আসছেন।
মিয়ানমারের রাতভর অভিযান। মিয়ানমারের পুলিশ বিক্ষোভকারীদের ওপর আরো কঠোর হচ্ছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে রাতভর অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে এই অভিযান চলে। সামরিক শাসনের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে দেশটিতে। এদিনও ইয়াঙ্গুনে বিক্ষোভের পরিকল্পনা নিয়েছিল বিক্ষোভকারীরা। এ সময় বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তার এক প্রকল্প বন্ধ ঘোষণার পর আরো ক্ষুব্ধ হয়ে ওঠে তারা। তখন তারা শহরের কেন্দ্রস্থলে অবস্থান নিতে যায়, কিন্তু তার আগেই সেখানে যায় জান্তার সমর্থকেরা। তখন অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় জান্তার প্রায় 1000 সমর্থক। বিক্ষোভকারীদের মারধরের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও হুমকি দেয় তারা। কেউ কেউ ছুরি নিয়ে হামলা চালায় বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। অনেককে পাথরও ছুড়তে দেখা যায়। ছুরি দিয়ে হামলার ঘটনায় অন্তত 2 জনের আহত হয়েছে। আরেকটি ঘটনায় শহরের তামউতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে দাঙ্গা পুলিশ। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে তারা বেশ কয়েকবার গুলির শব্দ শুনেছে। বৃহস্পতিবার দিনগত রাত 2টার দিকে তারা রাস্তায় পুলিশের উপস্থিতির কথা জানিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি খুব ভয় পেয়েছি। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে অপসারণ করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ওয়াং সান সুচি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদের আটক করে প্রভাবশালী সেনাবাহিনী।